নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? নিশ্চয়ই ভালোই আছেন, আমিও ঠিকঠাক আছি। আর বৃষ্টি এখন থেমেছে, সকালে তো রাত্রি থেকেই তো প্রচুর বৃষ্টি, কালো বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি ভালো লাগছে না। তো রাত্রি থেকে বৃষ্টি, সকালেও বৃষ্টি প্রচুর হয়েছে, এখন একটু বৃষ্টি থেমেছে, রোদ গরম হচ্ছে। তো জামা কাপড়গুলো সব রাতে ছাদে দিয়ে এলাম, যা কিছু ভিজে, রোদ দেখলি তো দৌড়ে যাচ্ছি ছাদে, গিয়ে দিয়ে আসছি, আবার তুলে নিয়ে আসতে হবে। আর রান্না তো এখন অনেকটাই সময় পেরিয়ে গেছে, 12টার কাছাকাছি, আর আমি ভাত করে, ভাতটা এখনও ছাঁকা হয়নি, রান্না শুরু করেছি আর কি। আর টিফিন কিছু বানাইনি আজকে, আমার হাজব্যান্ড মুড়ি খেয়েছে, মিষ্টি খেয়েছে, আমিও মুড়ি খেয়েছি, আর রান্না শুরু করে দিয়েছি। শাক করেছি, কুমড়ো শাক, করলা ভাজা করেছি, ভাতটা এখনও ছাঁকা হয়নি, আর আমড়ার চাটনি বানাচ্ছি, মানে আমড়াটা দিয়ে এসেছি। আর আমি যখন কথা বলি, যখন আমি ভয়েস ওভার দিই, তখন কুকুরগুলো চিৎকার করে। আর চিকেন রান্না করবো, এখনও সব ঠিকঠাক করিনি তো, আর দুধ গরম করতে হবে, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড আবার আজকে রসমালাই করতে বলছে, কয়েকদিন আগে বানিয়েছিলাম, ওটা আমি শর্ট ভিডিও দিয়েছিলাম, তো আজকে এখন বানাবো না, দুধটা গরম করে রাখবো, রাতে বানাবো, দেখি করতে পারি কি না, মানে আজকে আর কি। তো চেষ্টা করবো কালকে, এই সরি রাতে, দুধটা গরম করে রাখতে হবে, আর চিকেনটা রান্না করবো। রান্নাঘরে যাই, আর অন্যান্য কাজকর্ম তো হয়ে গেছে, যে সমস্ত হয়, স্নান পুজো করে ফেলেছি, আর গোছানো, এইসব যেগুলো হয় সেগুলো হয়ে গেছে। তো যাই, এখন চাটনিটা করার পর চিকেনটা করবো, রান্না হয়ে যাবে, তারপর খেতে বসবো, খাওয়ার পরে আরও কাজ, আরও কাজ, সবসময় কাজ। আর প্রচণ্ড গরম হচ্ছে, ফ্যানটা অফ আছে, রোদ বেশ, মানে চড়া রোদ, ছাদে গেছিলাম তো, আবার হয়তো বৃষ্টি এসে যাবে, চড়া রোদ হলে বৃষ্টি হয়, বৃষ্টির পরে চড়া রোদ মানে আবার বৃষ্টি। যাই হোক, বৃষ্টি হলে আবার গিয়ে নামিয়ে নিয়ে আসতে হবে যেগুলো দিয়েছি ছাদে মেলে, এই তো করছি। তো চলুন রান্নাঘরে যাই। হ্যাঁ, চলুন, চলে এসেছি রান্নাঘরে, চাটনিটা করছি আমরা, নুন দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি, আর এছাড়া রান্না করে ফেলেছি, বললাম শাক করে ফেলেছি, করলা ভাজা করেছি, ভাতটা ছাঁকবো, আর চিকেনের জন্য সব, মানে মশলাটা রেডি করবো, ধোয়া হয়নি এখনও, চাটনিটা নামিয়ে ফেলি তারপর, আর তারপর চিকেনটা করলা দিয়ে যে দুধটা, এই যে দুধের দুধটা গরম করে ফেলবো, গরম করে এখানে রেখে দেবো, এই কাজটা করে ফেলতে হবে, না দুধটা কেটে গেলে খুব বিপদ হয়ে যাবে, কেটে গেলে খুব বিপদ হয়ে যাবে, রসমালাই আর হবে না, আর তাছাড়াও দুধটা কেটে গেলে দুর্মূল্যের বাজারে এরকম দুধ কেটে গেলে খুব লস, তাই না? তো সে কারণে দুধটা গরম করে রাখবে, চাকরি চাকরি আর ভাতটা ছেঁকে ফেলবো, কারিখাতটা একটু বাসনটা তুলতে হবে, বসাতে হবে, সকালে বাসনগুলো এখানে ভাজা রেখেছি, তো এগুলো একটু গুছিয়ে রাখবো, তারপর তারপর মানে সবার থেকে একটু বাসনটা গুছিয়ে, দুধটা গরম করে বাসনটা গুছিয়ে, তারপর চিকেনটা রাখা শুরু করবো। হ্যাঁ, ভাতটা ছাকি আর চাকরিটা নামিয়ে ফেলি, তারপর আবার আসছি। হ্যাঁ, এখন আমি দুধটা কেটে গরম করতে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর বাসনগুলো গুছিয়ে তুলে রাখবো, তারপর আমি দুধ গরম হয়ে যাওয়ার পর চিকেন রান্না শুরু করব। ঠিক আছে, তো করে ফেলি।
গেছে। চিকেনটা শুরু করব, তার আগে আমি কিছু কেটে কুটে নেব। পেঁয়াজ রসুনগুলো কাটা হয়নি, আদাটাও বাটা হয়নি, আদাটা টুকরো করে রেখেছি, ওটা বাটবো, পেঁয়াজ রসুন বাটবো, ব্যাস শুরু করে দেবো। এখন আমি চিকেনটা শুরু করে দিয়েছি, সমস্ত মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন আদা হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়েছি। তবে এটা আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি। নটা দশটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আমি আদার সঙ্গে, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য, কারণ প্রতিদিন গুঁড়ো লঙ্কা খাওয়া হচ্ছে, তো সেই কারণে ভাবলাম আজকে কাঁচা লঙ্কা দিয়ে করি। তো সেই কারণে কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে, শুকনো লঙ্কার গুঁড়ো আজকে দিলাম না। তো চিকেনটা দিয়ে দিয়েছি, আর আলু ভেজে রেখেছি ওটাও দিয়ে দেব, ভালো করে একটু ঢাকা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব, নুন দিয়ে দেব, ব্যাস হয়ে যাবে চিকেন রান্না। হ্যাঁ, করে ফেলি। জল দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি, ঢেকে দিয়েছি, এখন ছাদে নেব। হ্যাঁ, চলুন ছাদে। এখন আমি এসেছি ছাদে, শুকিয়ে যাওয়া জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, যেগুলো একটু ভিজে আছে সেগুলো একটু উল্টিয়ে দিচ্ছি, রোদ তো এখন আবার চলে গেছে, তো সে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে যাব। আর এই জবা ফুলের গাছটা এনে আমি, মানে আমার হাজব্যান্ড এনে দিয়েছে, আমি লাগিয়েছি, একটু মাটি দেবো আজকে। এটা লাল পঞ্চমুখী জবা, বাপের বাড়িতে এই গাছটা ছিল, এখন নেই, এইটা এনেছি আমি বসিয়েছি, আজকে মাটি দেবো। আর আমার এই অপরাজিতা ফুল গাছে আজকে ফুল ফুটেছিল, নীলও ফুটেছিল আর সাদা। আর এই পায়রাটা এসেছে, তিন চার দিন যাবত এসেছে, ওর পাখনাটা বাঁধা আছে, জানি না কোথা থেকে এসেছে। আমি ওকে গম দিয়েছি, ও খাচ্ছে, আর জল ও তো দেওয়া আছে, ছাদেই আছে, উঠতে পারছে না। পাখনাটা কেন বাঁধা আমি তাও জানি না, খুলতে আমার হাজব্যান্ড গিয়েছিলো কিন্তু ও ভয়ে চলে যাচ্ছে, তো আছে এরকমই। আর এই যে আমাদের হলুদ কৃষ্ণচূড়া ফুল গাছে হলুদ হলুদ ফুল ফুটেছে, এই যে দেখুন, এই বছরই ফুটেছে, এর আগেও একবার দেখিয়েছি, এই যে দেখুন হলুদ হলুদ ফুল ফুটেছে। হ্যাঁ, আর খুব সুন্দর ছাদে পড়েছে একটু ফুল, আর আকাশটা এখনও আবারও মেঘ জমে গেছে আকাশে, দেখেছেন এই যে সূর্যকে ঢেকে দিয়েছে, কালো হয়ে গেছে। আর এই দেখুন আমাদের ঝিল, মানে আমাদের ওই কাঁঠাল গাছের ওই প্রান্তে যে পানা দিয়ে ঢাকা অংশটা দেখা গেল, ওটা হচ্ছে আমাদের ঝিল। এটা আমাদের আম গাছ, আমাদের পাঁচিল, মনে হচ্ছে আফ্রিকায় আছে। ঠিক আছে, আর রান্না তো হয়ে গেছে, চিকেন করেছি, চিকেনটা আজকে লাল রং হয়নি, তার কারণ কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি, মাঝে মাঝে কাঁচা লঙ্কা দিয়ে বানাবো ঠিক করেছি একবার। আর কী বানালাম, ভাত, চাটনি, করলা ভাজা আর কুমড়ো শাকের তরকারি, দুপুরে আজকে এই রান্নাই করেছি। ঠিক আছে, আর তারপর আমি সন্ধ্যায় চলে এসেছি, এখন বাজে 7টা, সন্ধ্যা দিয়ে আর চা খেলাম, আমার হাজব্যান্ডকে চা দিয়েছি, ছেলেও আজকে চা খেয়েছে। আমি রসমালাইটা বানানোর জন্য এসেছি, ছানাটা ভালো করে মেখে নিচ্ছি, ছানাটা আমি লেবু দিয়ে কাটিয়েছি, অনেকক্ষণ ভেজে ঝুলিয়ে রেখেছিলাম, একটু ময়দা দিয়ে দিলাম, সামান্য ময়দা দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ আমি ছানাটা মেখেছি। তারপর মাখা কমপ্লিট হয়ে গেছে, আমি হাতের মধ্যে একটু ঘি, এটা আমি ফাস্ট করে দিয়েছি, হাতে আমি একটু ঘি লাগিয়ে নিলাম, নিয়ে তারপর ছানাটা এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি, তারপর ছোটো ছোটো পরে এটা এই এই টুকরো করে কেটে নেওয়ার পর আমি ছোটো ছোটো গোল গোল রসগোল্লা বানিয়ে রসগোল্লার আকার দিয়ে দেবো, বেশ ছোটো 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 আকারেই করবো, যেরকম রসমালাই করে, আপনারা তো জানেন, আমি তো অত বেশি জানি না, তো যাই হোক ছোটো ছোটো টুকরো করে নিলাম, নিয়ে তারপর গোল গোল করে রসগোল্লার আকার দিয়ে দেবো। হ্যাঁ, তো সেগুলোই করছি, গোল গোল করে নিচ্ছি। তারপর কড়াইতে আমি 1.5 কাপের থেকে একটু কম জল দিয়েছি, 1 কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চিনির রসটা বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, বেশ ভালো করে ফুটিয়ে দেবো, একটু রঙটা সামান্য হলদে হয়ে যাবে, মানে গাঢ় হয়ে গেলে তো রঙটা হলুদ হয়ে যাবে একটু সামান্য। আর রসগোল্লাগুলো আমি দিয়ে দিচ্ছি,
সবকটা দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, মানে রসটা একেবারে যতক্ষণ না অনেকটা কমে যায় ততক্ষণ ভালো করে ফুটিয়ে দেবো। আর রসগোল্লাগুলো একটু বড়ো আকার হয়ে যাবে বেশ কিছুক্ষণ ফোটার পর। হ্যাঁ দেখুন অনেকক্ষণ ফুটিয়েছি, ওগুলো একটু বড় বড় হয়ে গেছে, চিনির রসটা অনেকটা কমে গেছে, একটু গাঢ় হয়ে গেছে। হ্যাঁ ভালো করে ফুটিয়ে দিলাম, এবার আমি দুধ দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব, দুধটা খুব ভালো করে বেশ কিছুক্ষণ ফোটাবো অনেকটা সময় নিয়ে, দুধটা যতক্ষণ কি দুধটাও বেশ গাঢ় হয়ে যাবে তারপর রসমালাই বানানোটা কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেছে মোটামুটি সব, অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, রসমালাই কমপ্লিট। এইবার আমি বেশ কিছুক্ষণ রেখে একটা অন্য পাত্রে ঢেলে দেব, ঢেলে দিয়েছি আমি একটা অন্য পাত্রে, কাঁচের পাত্রে ঢেলে দিয়েছি, আর একটু কেশর দিয়ে দিয়েছি। ঠিক আছে রসমালাই কমপ্লিট। আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাজে, আমার দিন ফুরালো অগণ মেঘের নিবিড় ধারার মাঝে, আমার দিন ফুরালো বনের ছায়ায় জল ছল ছল সুরে, হৃদয় কানায় কানায় ভোরে ক্ষণে ক্ষণে গুরু গুরু তানে তানে গগনে গগনে গভীর মৃদঙ্গ বাজে, আমার দিন আজ 22শে শ্রাবণ। গুরুদেব আজকের দিনে আমাদের ছেড়ে চলে গেছেন, চলে তিনি যাননি, তিনি আমাদের মধ্যেই আছেন, সব সময় আমাদের মধ্যেই আছেন, তাই তার জন্য এইটুকুই। ঠিক আছে।